कठिनो ये सपना देखे सी ना सुने सी काने हरी आशो को हो या फोर भू रोये सो ओहो गो फोने আমি শেখ তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাগেরহাট 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি। যাই হোক, আমি আমার নিজেকে পরিচিত করাইতে চাই আপনাদের কাছে। আমি এখানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমার নাম শেখ তন্ময়। শিক্ষাগত যোগ্যতা আমি অনার্স করে আসছি লন্ডন থেকে, তারপর আমি লতে মাস্টার্স করছি। এখন চাকরি করতাম, চাকরির পাশাপাশি পার্ট টাইম আমি পড়াশোনা করছি, তো সেটা আমার আপাতত এক মাসের জন্য ওটা বন্ধ রয়েছে। আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেটা আমি 30 তারিখে যদি সুযোগ পাই তারপরে আমি শোধ করতে পারবো। আমাকে মাঝে মাঝে সাংবাদিক ভাইরা প্রশ্ন করেন যে আপনাকে ভোট কেন দিবেন, এই সমস্ত প্রশ্নের আসলে আমার কাছে কোনো জবাব থাকে না। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, বাগেরহাটে যেহেতু আসছি, যেহেতু ঢুকছি, আমি চাবো এখানে জনগণ যেন শান্তিতে থাকে। আধুনিক বাগেরহাট কিভাবে করতে হবে সে ততটুকু কিন্তু আমার চাওয়া পাওয়া। আজকে এখানে খুব ছোট বক্তব্য রাখবো, আর কিছু বেশি বলার নেই আমার। আমার পিতা এখানে আছেন, এটা পারিবারিক শিক্ষা, আমি এখানে আর বেশি কিছু বলতে চাই না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আছেন তো? আমি এখানে কাজ করতে এসেছি, নতুন নেতৃত্ব দানকারী হিসেবে আসিনি। আমার বয়সটা তো কম, স্বপ্ন দেখি কাজ করার, মনে হয় সব কিছু সম্ভব একদিনে, যার জন্য আমার আব্বার সাথে আমাদের অভিভাবক জননেতা জনাব শেখ লাল উদ্দিন তিনার সাথে আলাপে এবং আমাদের নেত্রীর সাথে কথায় এক সময় বলতাম যে আমার যখন আমি বাগেরহাটে আসি আমার কেন যেন মনে হয় আমাদের বাগেরহাটটা একটু পিছিয়ে আছে, কারণ আসার পথে ফরিদপুর হয়ে আসি পদ্মা সেতু হয়ে, তো সেখানে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে তো আমার স্বাভাবিকভাবে, আমি তো একজন মানুষ, আমি আসলে আমার চোখে অনেক কিছু পড়ে, তো তো আমরা চাই, আমাকে বলা হলো কেন তুমি করতে চাও, আমি বলছি আমি কাজ করতে চাই। যখন বলা হয় দক্ষিণ অঞ্চলের উন্নয়ন, খুলনা ছিল শিল্পনগরী, কিন্তু তাই খুলনাকে বিশেষ শিল্পনগরী হিসেবে পরিচিত করতে তো বাগেরহাটের সবচেয়ে বেশি ভূমিকা। আমাদের বাগেরহাটেই তো রামপাল, বাগেরহাটেই মোংলা, বাগেরহাটেই আমার পীর খাজা খানজাম আলী রহমতুল্লাহের পুণ্যভূমি। পৃথিবীতে যে সমস্ত শহর হারিয়ে গিয়েছিল, যে সমস্ত সমৃদ্ধ সিভিলাইজেশন হারিয়ে গিয়েছিল, পণ্যটির মধ্যে বাগেরহাট একটি। আমরা চাই বাগেরহাটকে আলোকিত করতে, কলঙ্কিত নয়, যার জন্য 30 তারিখে আমাকে আপনারা সেই আলোকিত করার সুযোগ দিবেন বলে আমি আশা করছি। আমাদের এখানে আসলে পর্যটন শিল্পটাকে গড়ে তোলা খুবই, মানে আমার বিশেষ নজর থাকবে পর্যটন শিল্পটাকে গড়ে তোলার জন্য। তাছাড়া স্বাস্থ্য খাতে আমাদের সেখানে হাসপাতাল আছে, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল একটা আছে, সেটাকে যদি আমরা আরও ভালো করতে পারি সেই চেষ্টাটা করব। স্কুল কলেজ তো স্কুল, প্রাইমারি স্কুল সবই এখন সরকারিকরণ হয়ে গেছে, আর আমাদের ওখানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন বলে আমি মনে করি। আর আমাদের ওখানে যুবক তরুণদের নিয়ে আমাদের সেখানে ICT ভবন হচ্ছে একটা, সেই ICT ভবন যেন গতিশীল হয় এবং এফিসিয়েন্টলি কাজ করতে পারে এবং প্রশিক্ষণ পায় এবং আত্মনির্ভরশীল হতে পারে আমাদের সেখানকার তরুণরা, সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। আর আমাদের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন তো ধারাবাহিকভাবে চলে আসছে, এবং আমাদের ইনশাল্লাহ সরকারের ধারাবাহিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি তো সার্বিক উন্নয়নই হবে। তাছাড়া আমার বিশেষ নজর থাকবে পর্যটন শিল্প, স্পেশাল ইকোনমিক জোন যদি আমরা মোংলার থেকে বাগেরহাটের দূরত্ব, মানে বাগেরহাট সদরের দূরত্বটা একটু কমায় আনতে পারি কিংবা একটা সহজ রাস্তা বের করতে পারি, তাহলে একটা স্পেশাল ইকোনমিক জোন আমরা সেখানে তৈরি করতে সক্ষম হব এবং সেখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে। তাছাড়া আমাদের বাগেরহাটের এই যেই কৃষি উৎপাদন এবং যে মৎস্য চাষটা হয় সেই জায়গাটার থেকে আমরা যদি পদ্মা ব্রিজের মাধ্যমে আমরা যদি সেই উৎপাদন, সেই কৃষি শস্যগুলি আমরা যদি সেগুলিকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারি,
এই সার্বিক বিষয় নিয়ে আমি কাজ করব। আল্লাহ তাআলা যদি চায়, যদি ভোটে নির্বাচিত হয় তাহলে দুর্নীতি মুক্ত হবে, করবো কোনো চান্দাবাজের কোনো ঠাই হবে না, সন্ত্রাসীদের কোনো জায়গা হবে। তাছাড়া বাগেরহাটে সার্বিক বিষয় নিয়ে আমি বেশ কিছুদিন ধরে আসা যাওয়ার মাধ্যমে আমার কাছে বেশ কিছু দাবি এসেছে, বেশ কিছু সমস্যার কথা আমি শুনেছি। কিন্তু আমার মনে হয় সব কিছুই করা সম্ভব হবে যদি আমরা বাগেরহাটকে একটি চাঁদাবাজ দুর্নীতি মাদক মুক্ত শহর হিসেবে পরিচিত করতে পারি। বাকি যে সমস্ত অবকাঠামো উন্নয়নমূলক কাজ আছে সে সমস্ত ধারাবাহিকভাবে হতে থাকবে। আমাদের চেষ্টা থাকবে আমাদের আগামী প্রজন্মকে কিভাবে সুন্দর একটি জীবন দেওয়া যেতে পারে। তার জন্য আপনাদের মা বাবারা আছেন, আপনাদের আমি সন্তান হিসেবে আপনাদের কাছে দাবি করছি, এখানে মায়েদের উপস্থিতি অনেক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানতাম না যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় তারকারা এখানে উপস্থিত হবে। আমি আজকে আপনাদের মাঝখানে এখানে এসে আপনারা আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমি নিজেও বাগেরহাটে বেশি দিন হয় নাই, কিন্তু যাওয়া আসা করতেছি। আমরা এখানে সকলেই আসছি, আপনারা আসছেন, এই অনুষ্ঠানটি আপনারা আপনাদের জন্যই। তো আপনারা যারা আছেন দলমত নির্বিশেষে আজকে একটা জিনিস, একটা কথা বলে না গেলেই হবে না। আজকে আমরা দেশের অধিকাংশ তরুণ যারা আছে, অর্থাৎ আমাদের সমাজের যারা আছেন, তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। আমার এরকম জনসভা বেশি একটা পছন্দ না। আজকে নির্বাচনের কারণে কিন্তু এই জনসভা, আমি চাই আপনাদের পাশে এসে থাকতে, আপনাদের উঠোনে যাইতে, আপনাদের ঘরে আসতে, আপনারাও আমার ঘরে আসতে, এটা হলো আমার সবচেয়ে বড় অর্জন। কারণ আমার আমি এখানে বারবার বলে আসছি, এখনো বলতেছি যে আমার আল্লাহর রহমতে বেশি একটা চাহিদা নাই, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা আজকে আমাকে সম্মান দিছে, আজকে আপনারা এখানে আসছেন, ভালোবাসা দেখাচ্ছেন, এটাই অনেক বড় সম্মান। কিন্তু আমরা চাই এই শান্তিপূর্ণ অবস্থায় যেন আমরা থাকতে পারি, এই পুণ্যভূমির মানুষরা যেন সম্মান নিয়ে থাকতে পারে, কোন রকম কলঙ্কর মধ্যে যেন আমরা না থাকি। যার জন্য আমরা চাই যে 47 বছর হয়ে গেছে স্বাধীনতা, এখন দায়িত্ব আপনাদের, আপনারা কি সেই কলঙ্ক উঠিয়ে দিতে চান নাকি না, আলোকিত করতে চান নাকি না ষাট গম্বুজ? আলোকিত তো অবশ্য হয়ে আছে, আল্লাহ ওলির স্থান এবং তিনি যেখানে এসে তার প্রচারণা করছে, আলোকিত হয়ে আছে। আমি চাইবো যে আমার যোগ্যতা এটা আমি এখন এই মুহূর্তে প্রমাণ করতে পারছি না। আমি এখন শুধু ভোট চাচ্ছি, পথসভা করছি, বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি, সবার সাথে কথা বলছি, রাস্তাঘাটের অবস্থাগুলি দেখছি, আমি কি করতে পারবো না পারবো সেগুলি চিন্তা করছি, বিবেচনায় নিচ্ছি। কিন্তু আমার যোগ্যতার প্রমাণ আপনারা পাবেন যদি 30 তারিখে আমাকে সুযোগ দেন আপনাদের সেবায় নিয়োজিত হওয়ার।